আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নটি কেমন হতে পারে তার একটি নমুনা নিয়ে আলোচনা করছি। তোমরা শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, পাশাপাশি তোমরা ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং ফেসবুক পেজটি ফলো করবে। তাহলে চলো আমরা শুরু করছি। তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণমান হওয়ার সম্ভাবনা 100 মার্ক, সময় 3 ঘন্টা। তাহলে চলো আমরা দেখে নেই প্রশ্নের মান বন্টন কেমন হতে পারে। 1, বহু নির্বাচনী প্রশ্ন, 30টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 1 করে। দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো কিভাবে আসতে পারে। যেমন, সর্বপ্রথম কোন দেশে মেট্রিক পদ্ধতি চালু হয়? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ভারত। এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে পাবে? তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা অধ্যায়কে ভালো করে রিডিং পড়বে। যদি রিডিং পড়ো তাহলে 30টা বহু নির্বাচনের উত্তর তোমরা 30টাই দিতে পারবে। এরপরে আমরা যাই দ্বিতীয় স্টেপে, সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের 7টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, সেখান থেকে 5টার উত্তর দিতে হবে। যেমন এরকম, সমীকরণ কাকে বলে, অথবা এরকম, 2x + 5 = 15 হলে x ইকুয়াল কত। এই টাইপের যে কোশ্চেন গুলো, এগুলো আসার সম্ভাবনা রয়েছে। সো তোমরা এগুলো প্র্যাকটিস করলেই হবে। এরপর আমরা চলে যাই তৃতীয় স্টেপে, সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি আছে, এই গণিত বইয়ের প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু সৃজনশীল প্রশ্ন আছে। তো তোমরা কি করবে, সৃজনশীল প্রশ্নগুলো, অনুশীলনীর সৃজনশীল প্রশ্নগুলো ভালো করে করে যাবে। এখানে দেখো, একটা কাগজের প্যাকেটে 30 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 20 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট 200টি কাগজ রয়েছে। সবগুলো কাগজের পুরুত্ব একত্রে 4 সেন্টিমিটার এবং ওজন 800 গ্রাম। এখন প্রশ্ন হলো, ঘনক বলতে কি বোঝায়? প্রতিটি কাগজের আয়তন নির্ণয় করো, প্রতিটি কাগজের একক ক্ষেত্রফলের ওজন নির্ণয় করো। এখন দেখো, প্রথম কোশ্চেনের মার্ক হচ্ছে 2। পরবর্তী যে দুটি কোশ্চেন দেখতে পাচ্ছ, খ এবং গ, এগুলোর মার্ক থাকবে 4 এবং 4 করে। তোমরা যেহেতু এর আগে কোনো সৃজনশীল করনি, সেহেতু তোমাদের একটু প্রবলেম হতে পারে। কিন্তু তোমরা কি করবে, এই যে আমি প্যাটার্নটি দেখালাম, এই প্যাটার্নে তোমরা প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো তোমরা তোমাদের বইয়ের যতগুলো সৃজনশীল আছে, সবগুলো সৃজনশীল অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে। এরপরে অনুশীলনীর নর্মাল যে প্রশ্নগুলো যেভাবে থাকে, ওইভাবে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 3টি প্রশ্ন যদি থাকে, 2টি উত্তর দিতে হবে। যেমন এরকম, একটি খাতা ও একটি কলমের মোট দাম 125 টাকা, খাতার দাম 5 টাকা কম হলে তোমার হচ্ছে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে, খাতা ও কলমের দাম নির্ণয় করো। এই জাতীয় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ হচ্ছে কার্যক্রম ভিত্তিক লিখিত প্রশ্ন। তোমরা জানো তোমাদের বইয়ে অনেক অ্যাক্টিভিটি বা কাজ দেওয়া আছে, তো ওই কাজগুলোই হচ্ছে কার্যক্রম ভিত্তিক প্রশ্ন হিসাবে আসতে পারে। তো যদি আসে, তোমাদের কিন্তু খাতায় উত্তর করতে হবে, এক্সট্রা কোনো ওই যে কাটাকাটি এটা সেটা কিচ্ছু লাগবে না। এখন তোমাদের পরীক্ষা কিন্তু আগে যেরকম পরীক্ষা হতো ওই রকম হবে। সো এখানে তোমাদের কাটাকাটি এটা সেটা কিচ্ছু লাগবে না। তুমি শুধু পরীক্ষার খাতায় একটা সমস্যা দিবে, ওই সমস্যাটা তোমাকে বিস্তারিতভাবে লিখতে হবে। তো এই হচ্ছে 5টা টাইপের প্রশ্ন আমি আলোচনা করলাম। যদি কোশ্চেন হয় এভাবেই হবে, এর বাইরে আর কোশ্চেন করার সম্ভাবনা নেই। তো তোমরা কি করবে, এই 5টা টাইপই প্র্যাকটিস করে যাবে। যেভাবেই কোশ্চেন করুক না কেন, তোমরা কিন্তু এই 5 ধরনের প্রশ্ন যদি চর্চা করো, তাহলে তোমাদের যে কোনো সময় প্রশ্নই হচ্ছে উত্তর করতে সমস্যা হবে না। তোমরা ভিডিওটি দেখলে এবং তোমরা যে কাজটি করবে, এই ভিডিওটি শেয়ার করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।